কোরীয় সেনাবাহিনীতে যোগ দিল 35 লাখ মানুষ। সম্ভাব্য মার্কিন হামলা মোকাবেলা করতে অন্তত 35 লাখ মানুষ উত্তর কোরীয় সেনাবাহিনীতে নাম লিখিয়েছে বলে পিয়ংইয়ং দাবি করেছে। দেশটির ক্ষমতাসীন দলের মুখপাত্র রোডং সিনমুনে এ খবর প্রকাশিত হয়েছে। আমেরিকার বিরুদ্ধে হাজার হাজার বার প্রতিশোধ নেওয়ার জন্য উত্তর কোরিয়ার সব মানুষ জেগে উঠেছে বলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়। এতে আরও বলা হয়েছে, পিয়ংইয়ং ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে আমেরিকার সঙ্গে উত্তেজনা নতুন করে তঙ্গে ওঠার পরপরই উত্তর কোরিয়ার সেনাবাহিনীতে 35 লাখ মানুষ নাম লিখিয়েছে। উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির পত্রিকা রডং সিনমুনে এ কথা বলা হয়। আমেরিকাকে সহস্র গুণে আক্রমণ ফিরিয়ে দিতে দেশের আনাচে কানাচে থেকে হাজার হাজার মানুষ দলে দলে উঠে আসছে। সিনমুন জানায়, আসন্ন যুদ্ধ পরিস্থিতিতে গত কয়েকদিনে প্রায় 34,70,000 মানুষ ইতিমধ্যেই সেনাবাহিনীতে নাম লিখিয়েছে। দেশটির সেনাবাহিনীতে যারা নাম লিখিয়েছে তাদের মধ্যে সাবেক সেনা সদস্য এবং ছাত্ররা রয়েছে। প্রতিবেদন অনুযায়ী 9 আগস্টের মধ্যে শুধু উত্তর হাওয়াঙ্গি প্রদেশ থেকেই 89,000 সাধারণ মানুষ সেনাবাহিনীতে নাম লিখিয়েছে। দক্ষিণ পিয়ংইয়ংয়ের রেডং কাউন্টি থেকে প্রায় 20,000 ছাত্র, পার্টি সদস্য এবং শ্রমিক তাদের নাম অন্তর্ভুক্ত করেছে। এদিকে গতকাল বুধবার পিয়ংইয়ংয়ের কিম ইল সুং চত্বরে লাখ লাখ মানুষ বিক্ষোভ সমাবেশ করেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের পর উত্তর কোরিয়ার এই লাখো জনতা বিক্ষোভ সমাবেশ করে। উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে বিরোধের সূত্রপাত হয়। যুক্তরাষ্ট্রের কড়া নিষেধাজ্ঞা সত্ত্বেও গত মাসে দেশটি 2টি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। সর্বশেষ পাওয়া খবরে জানা যায়, দেশটি ইতিমধ্যেই পারমাণবিক অস্ত্রও তৈরি করে ফেলেছে। এগুলো এখন ক্ষেপণাস্ত্রগুলোতে স্থাপনের কাজ চলছে। এই খবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, উত্তর কোরিয়া এখন আগুনে পুড়বে যা পৃথিবী আগে কখনো দেখেনি। তবে এসব হুমকিতেও কাজ হচ্ছে না, কারণ উত্তর কোরিয়া তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, দেশটির সাধারণ মানুষ থেকে শুরু করে সেনাবাহিনীও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে।